بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي لم يسل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الإيمان لا يخلق في جوف آدم في جوف أحدكم كما يخلق الثوب الخلق فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم رواه في المستدرك للحاكم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما فقال أبو بكر أنا فقال من عاد منكم اليوم مريضا فقال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم من تبع منكم اليوم جنازة فقال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم من اجتمعنا في امرئ إلا دخل الجنة رواه مسلم যাবতীয় প্রশংসা স্তুতিবাদ গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি স্নাত এই দুপুরে তার মেহমান হিসাবে ইমানকে জরাজীর্ণ ইমানকে নবায়ন করার জন্য অসুস্থ ইমানকে সুস্থ করার জন্য এই মসজিদে তার মেহমান হিসাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সাজদায় শুকর জ্ঞাপন করি
সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার মহান রাসূলের প্রতি, যিনি আরবের জাহিলিয়াতে হেদায়েতের মশাল নিয়ে পথ হারা মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। যুগে যুগে যুগ যুগান্তরে তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে জান্নাতের পথ বাতলে দিয়ে জাহান্নামের পথ থেকে ভীতি প্রদর্শন করে সতর্ক করে আমাদেরকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেয়ামতের ময়দানে যে মহান রাসূলের উম্মত হিসেবে আমরা গর্ব করব এবং তার সুপারিশ ছাড়া, তার শাফাআত ছাড়া কেউ সেই দিন মুক্তি পাব না, সেই মহান নেতার প্রতি, সেই মহান রাসূলের প্রতি হৃদয়ের গভীর কোণ থেকে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের মূল বিষয় হচ্ছে আকীদা বা ঈমান। ঈমান যদি কারো ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তার ইবাদতটাও সুন্দর হয়। আকীদা এবং ঈমান যদি অসুস্থ থাকে, যদি সেটা ভালো না থাকে, তাহলে তার ইবাদতটাও অসুন্দর হয়। ঈমান যদি তাজা থাকে, তাহলে ইবাদত করতে মানুষ মজা পায়, তৃপ্তি পায়। ঈমান যদি অসুস্থ থাকে, ইবাদত করে মানুষ তৃপ্তি পায় না, বিরক্তি চলে আসে। এই জন্য আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি দুর্বল ঈমানের চিকিৎসা। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঈমানটা আসলে কি? ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস। সন্তান যেমন মায়ের কোলে গিয়ে সে নিশ্চিন্ত হয়, মুমিন তেমনি আল্লাহর প্রতি বিশ্বাস এনে সে নিশ্চিন্ত হয়। ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে আল ঈমানু হুয়া ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল জিনান ওয়া আমালু বিল আরকান ইযীদু বিত্তাআতি ওয়া ইনকুসু বিল মাসিয়াহ। আল ঈমান হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, হৃদয়ে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের নাম। আল্লাহ এবং তার রাসূলকে মৌখিক স্বীকৃতি দিলাম, স্বীকৃতির মধ্যে ঈমান সীমাবদ্ধ নয়, সেটাকে হৃদয়ের অন্তরস্থল থেকে সেটাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্যেও ঈমান সীমাবদ্ধ নয়, সেটাকে কর্মে বাস্তবায়ন করতে হবে। আমি শুধু মুখে বললাম আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসার জন্য আমার ইশক উঠে যায়, কিন্তু রাসূলের সুন্নাত আমার আমলের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য থাকলো না। বলা হয়েছে ইযীদু বিত্তাআতি ওয়া ইনকুসু বিল মাসিয়াহ। ঈমান বৃদ্ধি পায় আনুগত্যের মাধ্যমে। যে যত বেশি ইবাদত করে তার ঈমান তত বৃদ্ধি পায়। আর ওয়া ইনকুসু বিল মাসিয়াহ, অবাধ্যতার মাধ্যমে, পাপের মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়। অর্থাৎ ঈমানের বার বৃদ্ধি এবং কমতি আছে। আল ঈমান হুয়াল আসলু ওয়াল আমাল হুয়াল ফারউ। ঈমান হচ্ছে মূল, কর্ম হচ্ছে তার শাখা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, সালাফি এবং আহলে হাদিসদের অন্যতম আকীদা এবং বিশ্বাস হচ্ছে ঈমান কমে এবং ঈমান বাড়ে। আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আবার পাপ কাজ করলে ঈমান কমে যায়। কিন্তু যারা মুরজিয়া আছে, যারা শৈথুল্যবাদী আছে, তারা বলে না ঈমানের কোনো বাড় বরকত নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান যেমন, আমারও ঈমান তেমন। আমি সালাত আদায় করলে আমার ঈমানের অবস্থা যেমন, সালাত আদায় করলেও আমাদের ঈমানের অবস্থা তেমন। অধিকাংশ বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ এই আকীদায় বিশ্বাসী, আমি সালাত আদায় না করলাম আমার ঈমান ঠিক আছে। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ তাআলা সূরা আনফালের দ্বিতীয় নম্বরে আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়,
زادتهم ايمانا তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা সকল কাজেই আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে বলছেন ঈমান বৃদ্ধি পায় যখন মানুষ কোরআন তেলাওয়াত শুনে। যদি হৃদয় থেকে মানুষ যদি কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের বাণী শুনে, তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। এইরকম অনেক উদাহরণ আছে, আলোচনা প্রলম্বিত হয়ে যায় বিধায় আমরা অত উদাহরণ টানছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মুস্তাদরাক হাকিমের প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম, জেনে রেখো নিশ্চয়ই ঈমান তোমাদের পেটের মধ্যে জরাজীর্ণ হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায় তোমাদের ঈমান। কামা ইখলাকু সাউবুল খালকু, যেমন ভাবে একটা কাপড় পরিধান করতে করতে সেটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তোমাদের ঈমানও সেই রকম ভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন তিনি তোমাদের ঈমানকে নবায়ন করে দেন, ঈমানকে যেন তিনি নতুনত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতের এই হাদিসের মাধ্যমে বলা আছে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান জরাজীর্ণ হয়ে যায়। অনেক দিন যদি কেউ ঈমানি পরিবেশ থেকে দূরে থাকে, ঈমানি আলোচনা থেকে দূরে থাকে, ঈমানি জ্ঞান থেকে যদি দূরে থাকে, তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। যখন আমরা বাজারে যাই, গান শুনি, অন্য অপকর্ম করি, তখন আমাদের ঈমানের অবস্থা কেমন হয়? আবার যখন কোনো ভালো আলেমের যখন ওয়াজ শুনি বা কোরআন তেলাওয়াত শুনি, কোনো ভালো বই পড়ি, ইসলামী বই পড়ি, তখন আমাদের অন্তর অবস্থা কেমন হয়ে যায়? সুতরাং ঈমানের দুর্বলতা আছে, ঈমান দুর্বল হয়ে যায়। কিন্তু ঈমানের দুর্বলতায় যদি একজন বান্দা কোনো হারাম কাজকেও যদি সহজভাবে গ্রহণ করে নেয়, অবলীলায় একটা হারাম কাজ করে ফেলছে তার ঈমানের দুর্বলতার কারণে, তাহলে তার উপরে আবশ্যক হচ্ছে তার ঈমানের ট্রিটমেন্ট করতে হবে, তার ঈমানের চিকিৎসা করতে হবে, তাছাড়া সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঈমান বাস করে হৃদয়ের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকালবু ইবনে আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কদরি, পানি পাতিলের মধ্যে পানি যেমন টকবক করে, নিচের পানি উপরে আসে, উপরের পানি আবার নিচে যায়, টকবক করে, এর চেয়েও মানবের হৃদয় অধিক পরিবর্তনশীল। অপর জায়গায় বলা হয়েছে কলবু ইবনে আদম কাররিশাতি ফিস সাহরা, একটা মরু দিগন্তে যদি একটা পাখির পলক ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু স্থির থাকবে না, একবার এই দিকে যাবে, আরেকবার এই দিকে যাবে, একবার উপরে উঠবে, আবার একবার নিচে নামবে। মানুষের অন্তরে এরকম পরিবর্তনশীল, ভালো কাজ দেখলেই মানুষের হঠাৎ ঈমান বৃদ্ধি পায়, আবার যখন একটু খারাপ কাজ করে আবার ঈমান কমে যায়। এই জন্য ঈমানকে তাজা রাখার জন্য কিছু কিছু করণীয় রয়েছে। যখন ইবাদত করতে ভালো লাগে না, সালাত আদায় করতে ভালো লাগে না, মনে করতে হবে আমাদের ঈমানের মধ্যে আমার ঈমান অসুস্থ হয়ে গেছে। যদি আমি একটা ভালো কাজ করলেও সেটা মানুষকে জানানোর খুব স্পৃহা, খুব ইচ্ছা করছে মানুষকে জানিয়ে দিই আমি একটা ভালো কাজ করছি, বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে, অসুস্থতা এসেছে। ঈমানের অনেক অসুস্থতা রয়েছে, ঈমানের অসুস্থতার অনেক কারণও রয়েছে। আজকে আমরা এই কারণ এবং এই যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করব না, শুধু আলোচনা করব এর কিছু চিকিৎসা নিয়ে, ট্রিটমেন্ট নিয়ে। এর আগে একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে যাই। শরীর কিভাবে সুস্থ হবে আমরা সেটা নিয়ে একদম উদ্বেগুল হয়ে যাই, যে আমার শারীরিক অবস্থা ভালো হতে হবে, আমার সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অমুক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমরা উদ্বেগ হয়ে যাই, আমরা উদ্গ্রীব হয়ে যাই তার সুস্থতার জন্য। কিন্তু আমরা যখন অনুভব করি আমার অন্তরটা মরে গেছে, আমার অন্তর কঠিন হয়ে গেছে, তখন আমরা প্রয়োজন অনুভব করি না এই হৃদয়েরও, এই অন্তরেরও ট্রিটমেন্ট দরকার, তারও চিকিৎসা দরকার। এই চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয় না, এই চিকিৎসা নিজে নিজেই করা যায়। আল্লাহ এবং তার রাসূল সে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই চিকিৎসা নিজে নিজেই করা যায়। কিভাবে? প্রথম করণীয় হচ্ছে কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে বুঝে পড়া। কোরআন আমরা তেলাওয়াত করি,
অনেকেই আছে কোরআনই তেলাওয়াত করি না, কোরআন আমরা অনেক সময় তেলাওয়াত করি কিন্তু কি তেলাওয়াত করলাম আমরা নিজে জানি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে যদি আমরা দিনে এক পৃষ্ঠা করে তেলাওয়াত করি তাহলে অন্তত এক পৃষ্ঠার চেয়ে পাঁচ লাইন বা পাঁচ আয়াত তেলাওয়াত করা অধিকতর উত্তম অর্থ সহকারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যখন কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে এবং সেটা অর্থ সহকারে এবং সেটা তাফসীর সহকারে যদি জানেন তাহলে সেটা অধিকতর উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই এই কোরআনটা হচ্ছে একটা শেফা, এই কোরআনটা হচ্ছে একটা দাওয়া, একটা ঔষধ যা মানবের হৃদয়ের এই রোগকে মুক্ত করে দেয়। সূরা বানী ইসরাঈলের ১৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ আমরা এই কোরআনকে নাজিল করেছি মা হুয়া শিফা, এটা হচ্ছে একটা ঔষধ, এটা হচ্ছে একটা ঔষধ অসুস্থ হৃদয়ের, এটা ঔষধ ওয়ারহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। যদি কেউ কোরআন অনুধাবন করে এটা তার হৃদয়ের অসুস্থতার ট্রিটমেন্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুধাবন করতেন, সাহাবায়ে কেরাম কোরআন অনুধাবন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে কোরআন অনুধাবন করতেন এক রাত্রে তিনি একটি আয়াত দিয়ে তিনি সারা মানে সারা রাত্রি বাদ করেছেন, তাহাজ্জুদ সালাত আদায় করেছেন মাত্র একটি আয়াত দিয়ে সূরা মায়েদার ইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। কিয়ামতের ময়দানে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা। সূরা মায়েদা শেষের দিকে তাফসীর আপনারা পড়ে নেবেন বাসায় সময় পেলে। ঈসা আলাইহিস সালাম বলবেন ইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ যদি তুমি তোমার বান্দাদেরকে শাস্তি দাও তাহলে তারা তোমারই বান্দা, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তারা তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। একদিন আবু উমাইর নামে একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের ৬২০ নম্বর হাদিসে। তিনি তাকে গিয়ে বলছেন আখবিরিনি আন আ'জাবা শাইইন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আমাকে এমন একটি আশ্চর্য ঘটনার কথা বলুন যে ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে, আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। ফাসাকাতাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ হয়ে গেলেন। فقالت ابن بلن فلما كانت ليله من الليالي اقدا এক রাত্রিতে রাত্রিতে আল্লাহ রাসূল আমাকে বললেন ইয়া আয়েশা, হে আয়েশা জারিনি আতাআবুদুল লাইলাতা লিরব্বি, আয়েশা তুমি আজকে আমাকে ছেড়ে দাও আমি আমার পালনকর্তার ইবাদত করব, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার পালনকর্তার ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা উহিব্বু কুরবাক, আমি আপনার নৈকট্য কামনা করি, আমি চাই আপনার পাশে পাশে থাকি আমি এটা কামনা করি, ওয়া উহিব্বু সাররাক মা সাররাক, আপনি যেটা পছন্দ করেন ভালোবাসেন আমি সেটাও ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাকামা ফাতাতাহারা, আল্লাহ রাসূল দাঁড়ালেন এবং ওযু করলেন, ফাকামা ইউসাল্লি অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন, ফালাম ইয়াজাল ইয়াবকি তিনি কান্না শুরু করে দিলেন, এমন কান্না কাঁদলেন হাত্তা বাল্লা হিজরাহু তার কাপড় ভিজে গেল, সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি অতঃপর তিনি আবার কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন সুম্মা বাকা অতঃপর তিনি আবার কাঁদলেন, ফালাম ইয়াসাল ইয়াবকি আবার কান্না শুরু করলেন, কাঁদতেই থাকলেন লাগাতার কাঁদতে আছেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদ সামনের মাটি পর্যন্ত ভিজে গেল তার চোখের পানিতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল এত অঝর ঝরে কান্না করছেন, তার দাড়ি ভিজে গেছে, তার কাপড় ভিজে গেছে, তার সামনের মাটিও ভিজে গেছে, আল্লাহ রাসূল এত কান্না কাঁদছেন। এমন সময় ফাজা বিলালুন ইউআযযিনু বিল ইউআযযিনুহু বিস সালাতি,
এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি ফজরের আজান দিবেন, সেই জন্য আল্লাহ রাসূল সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন কান্না করতে করতে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে ফালাম্মা রাআহু ইয়াবকি, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এভাবে অজর ঝরায় কাঁদতে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, হে আল্লাহ রাসূল আপনি এভাবে কান্না করছেন কেন? ক্বদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, হে আল্লাহ রাসূল আল্লাহ তো আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা আকুনু আব্দান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে বলছেন, লাকাদ নাযালাত আলাইয়া আয়াতুন, আবার উপরে আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে, আমার উপরে আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান করাহা, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করবে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, কিন্তু ওই আয়াত সম্পর্কে সে চিন্তা ভাবনা করবে না, সে এই আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করবে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। আয়াতটা কি? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, জেনে রেখো আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের বিবর্তনের মধ্যে নিশ্চয়ই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে, করতে করতে বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি, পৃথিবীর কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল কিভাবে কোরআন উপলব্ধি করেছেন? সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন সরল মনা মানুষ, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন কান্নায় এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদতেন, পিছন থেকে তার কান্নার আওয়াজ শোনা যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, সূরা তুরের ওই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করতেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', নিশ্চয়ই আল্লাহর আযাব অবশ্যই হবে, আল্লাহর অযম অবশ্যই আযাব তিনি প্রতিষ্ঠা করবেন, মা লাহু মিন দাফি', আল্লাহর আযাবকে প্রতিহত করার মতো কোনো শক্তি নেই। এই আয়াতে যখন তিনি পৌঁছে যেতেন, তিনি এমন ভাবে কান্নায় ভেঙে পড়তেন, আর তিনি সামনে এগোতে পারতেন না। তার ছেলে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সূরা মুতাফফিফিনের ওই আয়াত তেলাওয়াত করতেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওই দিন কেমন অবস্থা হবে যখন পৃথিবীর সকল মানুষ বিশ্বচরাচর অধিপতি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, সেদিন কি অবস্থা হবে? তারা এমন ভাবে কান্না শুরু করতেন, ওমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর সামনে এগোতে পারতেন না, তিনি সেখানেই কান্না থেমে দিতেন, সেখানেই তিনি তেলাও থেমে দিতেন এবং ভেঙে পড়তেন। এমনকি একজন তাবির ব্যাপারে বর্ণিত হয়েছে আসারে যে তিনি সূরা আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, হে নবী আপনি যদি দেখতেন, হে নবী আপনি যদি দেখতেন যখন তাদেরকে জাহান্নামের উপরে দণ্ডায়মান করে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানা নুরদ্দু, তখন তারা বলবে, হে আল্লাহ আমাদেরকে যদি আবার ফিরে দেওয়া হতো দুনিয়াতে, লা নুকাযযিবু বিআয়াতি রব্বিনা, আল্লাহর কোন আয়াতই আমরা অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াত পাঠ করে তিনি এমন ভাবে ভয় পেয়ে গেলেন, থমকে গিয়ে তিনি সেখানেই মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর শাস্তিকে কত ভয় করলে এটা সম্ভব হতে পারে? আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াত আমাদের হৃদয়ে কোনো আসর কাটে না। এই জন্য ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোরআন থেকে শিফা গ্রহণ করার অন্যতম একটি উপায় হচ্ছে, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার হৃদয়টাকে দুনিয়া থেকে আখেরাতে নিয়ে যাবে, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন মনে করবে যেটা আল্লাহ বলেছেন
তোমার হৃদয়টাকে দুনিয়া থেকে আখেরাতে নিয়ে যাবে। এই আয়াতটি আল্লাহ তাআলা কেন বর্ণনা করেছেন সেটা তুমি জানবে, এবং এই আয়াতের সাথে তোমার নিজের জীবনকে একটা কম্প্রোমাইজ করবে, মিলিয়ে নিবে, এবং তোমার অসুস্থ হৃদয়ের উপরে এটা প্রক্ষেপণ করবে। এই জন্য কোরআন স্বাভাবিকভাবে তেলাওয়াতের চেয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের একটা তাফসির আছে, তাফসিরে আম্মা পারা তাফসির 30 নম্বর পারা, সবাই বাড়িতে রাখার চেষ্টা করবেন। প্রতিদিন 5টি আয়াত করেও যদি আপনারা তেলাওয়াত করেন, এটার মাধ্যমে আপনি বেশি উপকৃত হবেন। প্রতিদিন এক পারা তেলাওয়াত করা আছে, না বুঝে তেলাওয়াত করা আছে, বুঝে তেলাওয়াত করার জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি, কোরআন অবতীর্ণ হয়েছে সেটা বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আলোচনা প্রলম্বিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নিজের অন্তরকে, নিজের অন্তরকে শারীরিক জ্ঞানের জন্য নিজের অন্তরকে খুলে দেওয়া, অর্থাৎ শারীরিক জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতির মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে সবচেয়ে আলেমরাই বেশি ভয় করে। এই আলেম কারা? যারা শরীয়তের জ্ঞান জানে তারাই হচ্ছে আলেম, এবং তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, কেননা তারা জাহান্নামের কথা জানে, তারা জান্নাতের কথা জানে, এই জন্য তারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারা সমান নয়। যারা শরীয়তের জ্ঞান রাখে তাদের ইবাদতের বিনম্রতা এবং সাধারণ একজন মূর্খ মানুষের ইবাদতের একাগ্রতা রাত দিন তফাত আছে। এই জন্য যেই কাজে গেলে ইমান বৃদ্ধি পায়, যেই কাজে গেলে নিজের জ্ঞান অর্জিত হয়, শরীয়তের জ্ঞান পাওয়া যায়, সেই সমস্ত কাজে সেই সমস্ত পরিবেশে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সেই জন্য বেশি বেশি দিনী বৈঠকে বসতে হবে, দিনী বইপত্র পড়াশোনা করতে হবে, নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য, ইমানকে তাজা করার জন্য, অসুস্থ ইমানকে শেফা দান করার জন্য। এক হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের একটি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা, হানজালা আল উসাইয়িদি, উসাইয়িদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন লাকিয়ানি আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বললেন কাইফা আনতা ইয়া আবকে ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? আমি বললাম না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন সুবহানাল্লাহ মাযা তাকুল, আপনি কি বলছেন এসব? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাম্মা নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিল নার ওয়াল জান্নাহ, আমরা যখন আল্লাহ রাসূলের কাছে বসি, আল্লাহ রাসূলের কাছে যখন বসি তখন তিনি জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে বর্ণনা করেন, হাত্তা কাআন্না রায়ুল আইন, আমরা যেন জাহান্নামকে স্বচক্ষে দেখতে পাই, আমরা যেন জান্নাতকে স্বচক্ষে দেখতে পাই, আমাদের ঈমান বৃদ্ধি পাই, আমাদের কতই ভালো লাগে। কিন্তু ফাইদা খরাজিনা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছ থেকে যখন আমরা চলে আসি, ওয়া আসাফনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়া দায়াত, এবং আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি দুনিয়াবী কাজে যখন নিজেকে আত্মনিয়োগ করি, ফানাসিনা কাসিরন, ওই কথার অধিকাংশই আমরা ভুলে আমি ভুলে যাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লানাবাকা মিসলা হাযা, আমার অবস্থা ওই রকম। আল্লাহ রাসূলের কাছে যখন বসি তখন ঈমান বৃদ্ধি পায়, তখন ভালো লাগে, তখন পাপ কাজ কি কত ঘৃণা করি, ইবাদতের জন্য কত মনোবাসনা জাগে। কিন্তু যখন আবার পরিবারের কাছে যাই, ব্যবসা বাণিজ্যে যখন আবার চলে যাই, মনটা আগের মতো হয়ে যায়। তখন সুম্মান তালাক্কু আনা ওয়া আবু বকরিন হাত্তা দখলনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন অতঃপর আমরা রওনা দিলাম, আমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে পৌঁছালাম, পৌঁছে আমি আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ না ফাকা হানজালা, হে আল্লাহ রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন মাযা ক্বালা ওয়া মাযা, এটা কি হয়েছে, তুমি কি বলছো এসব? তখন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, নাকুনু ইনদাকা তুযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ,
হে আল্লাহর রাসূল, আপনার কাছে যখন থাকি আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন, হাত্তা কান্না রাজুল আইন, যেন আমরা জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখতে পাচ্ছি, আমাদের ঈমান বৃদ্ধি পাই। ওয়াইদা আসাফনা আযওয়াজ ওয়াল আওলাদ আদ-দায়াত, আমরা যখন পরিবার পরিজন সন্তান সন্ততি এবং প্রতিবেশীর কাছে যখন চলে যাই, তখন আমরা সেটাকে ভুলে যাই, ফানাসিনা কাসিরন, অধিকাংশই আমরা ভুলে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, ইন লাউ তাদুমুন আলা মা নাকুনু ইনদি, আমার কাছে থাকলে তোমাদের ঈমান যে রকম থাকে, তোমাদের ঈমান যে রকম উঁচু থাকে, সব সময়ে যদি তোমাদের ঈমান এই রকম থাকতো, সব সময়ে যদি তোমাদের ঈমান এই রকম থাকতো, লা সাফাহাকুমুল মালায়েকাতু আলা ফুরুশিকুম ওয়া ফী তুরুকিকুম, তাহলে রাস্তাঘাটে চলতে ফিরতে বিছানাতে ফেরেশতারা তোমাদের সামনাসামনি মুসাফা করত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষের ঈমান সব সময় এক রকম থাকবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর রাসূল বলছেন, তিনি বলছেন, ঈমান আমার কাছে থাকলে, ঈমান যদি সব সময় এই রকমই থাকতো, তাহলে তোমাদের তো আর কোনো পাপ থাকতো না, ফেরেশতা হয়ে যেতে, রাস্তাঘাটে চলতে ফিরতে ফেরেশতারা তোমাদেরকে মুসাফা করে সালাম দিত, বাড়িতে প্রবেশ করার সময় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, তোমাদেরকে সালাম দিত। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান, সালাসা মারা, আল্লাহ সাল্লাম তিনবার বললেন, হে আবু হানজালা, জেনে রাখো এটা স্বাভাবিক, কখনো ঈমান কমে, কখনো ঈমান বৃদ্ধি পায়। সুতরাং আমরা যখন আল্লাহ সুর বলছেন, যখন জিকিরের মজলিসে থাকে তখন ঈমান বৃদ্ধি পায়, যখন আমার কাছে থাকে তখন ঈমান বৃদ্ধি পায়। এই জন্য জিকিরের মজলিসে, দিনী মজলিসে বেশি বেশি আত্মনিয়োগ করা দরকার, যেন বাহিরের পরিবেশে মেশার পরে ঈমান জরাজীর্ণ হয়ে গেলে সেই ঈমানটা যেন আবার নবরূপ লাভ করে, এই জন্য দিনী জ্ঞান অর্জন করা দরকার। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে সময়টাকে, সময়টাকে আমল দিয়ে ভরপুর করে রাখা। একদিন আব্দুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাতার সাহাবীদেরকে, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, আচ্ছা তোমাদের কে আজকে সিয়ামরত অবস্থায় সকাল করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, হে রাসূল, আমি আজকে সিয়াম রেখেছি। আল্লাহ রাসূল আবার বললেন, মান তাবি'আ মিনকুমুল জানাইস, তোমাদের কে আজকে জানাজার সালাতে অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি করেছি। আল্লাহ রাসূল আবার বললেন, ওমান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কে কোন মিসকিনকে খাবার খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, হে আল্লাহ রাসূল, আমি। আল্লাহ রাসূল আবার বললেন, মান আযা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের কে আজকে কোন রোগীর সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই সমস্ত গুণ যার মধ্যে একত্রিত হয়েছে সে তো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একবার কল্পনা করে দেখুন, অন্য দিক বিবেচনা করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়টাকে কত সুন্দরভাবে কাজে লাগাতেন। একদিনে তিনি রোগীর সেবা করতেন, সেই দিনে আবার তিনি জানাজা সালাতে অংশগ্রহণ করতেন, অর্থাৎ নেকির যে কাজে যে সুযোগই পেতেন সেটাই হাতে নাতে গ্রহণ করে নিতেন। এই জন্য নেকির কাজ তাড়াতাড়ি করতে হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের একটি হাদিসে, আত্মদাদু ফি কুল্লি শাইইন খাইরুন, ধীরস্থিরতা, প্রত্যেক কাজে ধীরস্থিরতা অবলম্বন করা, ধীরস্থিরতা অবলম্বন করা উত্তম, ইল্লা ফি আমালিল আখিরা, কিন্তু আখিরাতের কাজে নয়। আখিরাতের কাজে কখনো ধীরতা চলে না, ধীরস্থিরতা চলে না। দুনিয়াবি কাজে ধীরস্থিরতা এটা উত্তম, এটা আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, কিন্তু আখিরাতের কাজে সব সময় দ্রুতই চলতে হয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, সারিউ, তোমরা দ্রুত ধাবমান হও, দৌড়ে দৌড়ে যাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে, আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের পরিব্যাপ্তি আকাশ জমিন নিয়ে পরিব্যাপ্ত। বদর যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, উমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, সাহাবীরা তোমরা দ্রুত ধাবমান হও, জান্নাতের দিকে তোমরা দ্রুত চলে এসো, যার পরিব্যাপ্ত দুনিয়া এবং আকাশ নিয়ে যার সীমানা। তখন একজন সাহাবী ছিলেন, উমাইর ইবনে হুমাম আল আনসারী, তিনি বলছেন,
একজন বেদুইন সাহাবী, একজন আনসারী সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল জান্নাতু আরদুস সামাওয়াত ওয়াল আরদ, জান্নাতের মানে সীমানা কি আকাশ জমিন নিয়ে পরিব্যাপ্ত? তখন তিনি বললেন, নাম। তখন সাহেব বললেন, বাহ 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 বাহ, কত সুন্দর, কত চমৎকার। তখন আল্লাহ বললেন, হামা ইয়াহমিলুকা আন কাউলিকা, বাহ 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 বাহ, তোমার এই বাহ 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 শব্দ বলার কারণ কি? তখন ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাজাআত আন আকুনা মিন আহলিহা, হে আল্লাহর রাসূল, আমি শুধু এই জান্নাতের অধিবাসী হতে চাই, এই জন্য আমি এই কথা বললাম। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আনতা মিন আহলিহা, তুমি জান্নাতেরই অধিবাসী হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে ফাখরাজাত মারাতিম মিন করানিহি, ওই ব্যক্তি তার থলে থেকে কয়েকটা খেজুর বের করছে, ফাজাআলা আন ইয়াকুলা মিনহুন্না, এবং ওই খেজুর থেকে খাওয়া শুরু করছে। খেতে খেতে চিন্তায় পড়ে গেছে, চিন্তা করে বলছে, লাইন আনা হাইতু আন আকুলা আন আকুলা তামারাতি হাজা, আচ্ছা আমি যদি এই খেজুর খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, এই খেজুর খাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, আন্নাহা হায়াতুন তাওইলাতুন, আমার হায়াত অনেক দীর্ঘ হয়ে যাবে। ফারামা বিমা কানা মাআহু মিনাত তামার, সাথে যা খেজুর ছিল সব ছুঁড়ে ফেলে দিছে এবং জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, হাত্তা কুতিলা, অতঃপর সে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবীরা ছিলেন নেকির কাজের জন্য এমন পাগল পারা, নেকির কাজের জন্য এমন পাগল পারা, এই জন্য নেকির কাজে দ্রুত ধাবমান হতে হয়, এই কাজে হাতছাড়া করতে হয় না। আমাদেরও উচিত হবে কোন নেকির কাজে তাড়াতাড়ি ছুটে আসা, যে সুযোগই আসুক না কেন সেই সুযোগই গ্রহণ করা। এই নেকির কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে যায়, এই নেকির কাজ করতে করতে ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্লান্তি না আসে। ক্লান্তি নিয়ে ইবাদত করাটা আল্লাহ রাসূল অপছন্দ করেছেন। একদিন আল্লাহ রাসূল মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে দেখলেন একটা দড়ি একটা রশি টাঙ্গানো। তখন তাকে বলা হলো, এই রশি কিসের? তখন একজন সাহাবীর কথা বলা হলো, তিনি রাত্রি ইবাদত করেন, ইবাদত করার সময় যখন যখন তার ক্লান্তি চলে আসে তখন তিনি ওই রশিতে নিজেকে বেঁধে ফেলেন, অতঃপর তিনি ইবাদত করেন। আল্লাহ রাসূল তাকে অপছন্দ করলেন, তিনি নিষেধ করে দিলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত সুস্থতা থাকে, যতক্ষণ পর্যন্ত তৃপ্তি বোধ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হয়। ক্লান্তি আসলে, এই জন্য সালাতের সময় ক্লান্তি আসলে, শেষ রাতে ক্লান্তি আসলে ঘুমাতে হয়, আর যদি মন সুস্থ থাকে, প্রফুল্ল থাকে, তাহলে ইবাদত করতে হয়। ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, ছোট আমল, একদম প্রতিদিনই করা হয় এই আমল, যদিও সেটা ছোট হয়, সেই জন্য ছোট্ট একটা আমল সেটা প্রতিদিন করার চেষ্টা করুন, প্রতিদিন করার চেষ্টা করুন। ছোট আমলকেও আমরা যেন অবহেলা না করি। একজন বেদুইন এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, আমি যেন ইনফাআনাল্লাহু আযা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা যেন আমাকে এর মাধ্যমে উপকৃত করেন। তখন তিনি বললেন, লা তাহকিরান্নাল মারুফা শাইআ, কোনো ছোট কাজকেও, কোনো নেকির ছোট কাজকেও তুমি অবহেলা করবে না, নেকির কোনো ছোট কাজকে তুমি অবহেলা করবে না, হাত্তা ইউফরাগা মিন দালউকা ফি ইনাইল মুস্তাসকি, যদি কারো পাত্রে পানি ঢেলে দেওয়ার মাধ্যম যদি হয় তুমিও সেটা অবলম্বন করো। বাসায় খেতে বসেছি, ছেলের গড়ায় পানি ঢুকে গেছে, তখন ভাত মানে আটকে গেছে, জগে একটু পানি ঢেলে দিলাম, এটাও নেকির কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলাজিম, কাউকে একটু গামলা থেকে ভাত উঠে দিলাম চামচ দিয়ে, এটাও নেকির কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলাজিম। একজন ভ্যান চালক উপরে উঠতে পারছে না, একটু মানে ধাক্কা দিয়ে তাকে সহযোগিতা করলাম, এটাও নেকির কাজ, এটাও জান্নাত অর্জনের একটা অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন, ওয়া তুকাল্লিমা আখাকা ওয়া ওয়াজুহুকা ওয়া ওয়াজুহুকা ইলাইহি মুনসিদুন, এবং তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে হলেও তুমি এই পথ অবলম্বন করো, জাহান্নাম থেকে বাঁচার তুমি উপায় অবলম্বন করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একজন, আমি সংক্ষেপে বলছি সবকিছু, একজন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন,
মাররা বিউজনিস শাজারা বিউজনিস শাজারা, একজন এক ব্যক্তি গাছের একটা ডালের পাশ দিয়ে অতিক্রম করেছিল, আলা জহরি তরিক, একদম রাস্তার মাঝখানে ওই ডালটা পড়ে আছে। সে বলল, আল্লাহর কসম আমি এই ডালটা আমি সরিয়ে ফেলবো, আন তরিকিল মুসলিমিন লা ইউযিহিম, যেন মুসলিমদের কষ্ট না হয় আমি এই ডালটা আমি সরিয়ে রাখবো, ইল্লা উদখিলাল জান্নাহ, অতঃপর এই কাজের মাধ্যমে তাকে জান্নাত প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাবারানিল মুআজ্জামুল মুআজ্জামুল আওসাতে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযা মান মান আমাত আযা, যে ব্যক্তি কোন কষ্টদায়ক বস্তু দূর করল, আনি তরিকি রাস্তা থেকে, কুতিবা লাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি লেখা হবে, ওয়ামান তুকব্বিলাত লাহু হাসানাতুন, যার একটি নেকি কবুল করা হবে, একটি নাকি কবুল করা হবে, দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইবাদত করতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভয় নিয়ে এবং আশা নিয়ে যে আল্লাহ ইবাদত করতে আমার কবুল করবেন, আবার এই ভয়ও রাখতে হবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করেন কি না। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যদি জানতাম আমার এক ওয়াক্তের এক রাকাত সালাত আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি যদি নিশ্চিত হতে পারতাম আল্লাহ আমার এক রাকাত সারা জীবনের এক রাকাত সালাত কবুল করেছেন, এটা যদি আমি নিশ্চিত হতে পারতাম, তাহলে আসমান দুনিয়া আসমান এবং জমিনের সকল বস্তু থেকে সেটা আমার নিকটে প্রিয়তর হতো। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সামান্য কিছু আমল করে তৃপ্তির ঢেকুর তোলা উচিত নয়, আমলে অভ্যাস তো নিজেকে নিয়োজিত রাখা। আবার আমল ভালো আমল যেমন খারাপ কাজকে ধ্বংস করে দেয়, আবার খারাপ কাজের মাধ্যমে ভালো আমল কিন্তু নষ্ট হয়ে যায়। আর একটি হাদিস যদিও বলার থাকলো, আর একটি হাদিস বলে আমি আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনু মাজার হাদিসটি, ইবনু মাজার 4245 নম্বর হাদিস, সাউবান রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত, কিয়ামতের দিন এমন বান্দা এমন কম সম্পর্কে সম্প্রদায় সম্পর্কে আমি অবশ্যই এমন সব সম্প্রদায় সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে অনেক সওয়াব নিয়ে, আমসালি জিবালি তিহামাতা বিয়দন, তিহামা পর্বতমালার সমপরিমাণ নেকি নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে, ফায়াজআলুহু আল্লাহু আযা ওয়া জাল্লা হাবাআন মানসূরা, কিন্তু আল্লাহ তাআলা তাদের ওই আমলের পাহাড় ধ্বংস করে দিবেন, ধুলায় ধূসরিত করে দিবেন, একদম নিশ্চিহ্ন করে দিবেন। সাহাবী ভয় পেয়ে গেছেন, তিনি বলছেন, সাহাবী ভয় পেয়ে গেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল তাদের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বর্ণনা করুন, ওয়া জাল্লিহিম লানা, তাদের কথাগুলো বিস্তারিতভাবে আমাদেরকে বলুন, ইন্না নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু, আমরা যেন না জেনে তাদের কাতারভুক্ত হয়ে না যাই, তাদের দলভুক্ত হয়ে না যাই, তাদের বৈশিষ্ট্য আমাদের কাছে বর্ণনা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই, ওয়া মিন জিলদাতিকুম, তোমাদেরই স্বজাতির তোমাদেরই ভাই, ইয়া খুজুনা মিনাল লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাত্রিতে তাহাজ্জুদ সালাত আদায় করো, তারাও তাহাজ্জুদ সালাত আদায় করে। বিষয়টা কত কঠিন না? তারা তোমাদেরই ভাই, অর্থাৎ তোমরা মুসলিম এবং তোমাদের স্বজাতির মুমিন, এবং তোমাদের মতোই রাত্রিতে তারা তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু তাহাদের একটা দোষ রয়েছে। দোষটা কি? ইন্নাহুম কানু ইযা খালাউ, যখন তারা কোনো নির্জন জায়গায় যায়, কোন সুযোগ পেয়ে যায়, বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কোন একটা যদি নির্জন হয়ে গেলে তারা হারাম কাজ করে ফেলে, এটাই হচ্ছে তাদের দোষ। এত নেকি থাকার পরেও নির্জনে বসে সুযোগ থাকার পরে যে ব্যক্তি পাপ কাজে জড়িয়ে পড়বে, ওই ব্যক্তির নেকির পাহাড় কিয়ামতের দিন ধসে দেওয়া হবে। যারা আমল করছে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে খুব ভালো পরিষ্কার মানুষ, কিন্তু সে ব্যক্তি গোপনে গোপনে কিছু পাপ করে, তার এই নেকির পাহাড়গুলো কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং ভাইরা সাবধান, আমরা বাহ্যিকভাবে নিজেদেরকে পরহেজগার মনে করছি, নিজেদেরকে মুমিন মনে করছি, কিন্তু আমরা সবার অগোচরে গিয়ে আবার অবাধ্যতায় জড়িয়ে পড়ছি না তো, মানুষের অগোচরে আমরা আবার হারাম কাজে জড়িয়ে পড়ছি না তো, নিজেকে একটু আত্মসমালোচনা করতে হবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন,
তাহাসাদু তাহাসাবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হওয়ার পূর্বে দুনিয়াতে তোমরা আত্মসমালোচনা করো যে কতটুকু তুমি আমল করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর মা কদ্দামাত লিগদ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং দেখো, দেখো তুমি আগামীকালের জন্য কিয়ামতের জন্য কতটুকু করেছো, কতটুকু পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুন মা তাআমালুন, তোমরা গোপনে প্রকাশ্যে যাই করো না কেন আল্লাহ তাআলা কিন্তু সেটা জানেন। যদি কেউ মুমিন বান্দা হয়, আল্লাহ সুবহান বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু ক্বায়মুন তাহতা জাবালিন, মুমিন বান্দা এমন ছোট ছোট পাপকে এমন ভয় করে, ছোট একটা পাপ হয়ে গেলেই সে মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু ইয়াকু আলাইহি, এই ছোট পাপের কারণে ওই পাহাড়টা তার উপরে ধসে পড়বে। ওয়া ইন্নাল ফাজির, আর যে ব্যক্তি ফাজির সে ব্যক্তি পাপ কিভাবে কিভাবে মনে করে, মারু আলা আনফি কাযযুবাবি মারু আলা আনফিহি, সে একটা মাছির মতো মনে করে যে নাকের উপর দিয়ে উড়ে গেল। সুতরাং আমরা কি পাপকে ছোট করে দেখি না বড় করে দেখি, এই জন্য আত্মসমালোচনা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের দুর্বল ইমানকে সুস্থ করে দিন, আমাদের অসুস্থ ইমানকে আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করুন, এবং আমাদের জরাজীর্ণ ইমানকে আল্লাহ তাআলা নবায়ন করে দিন। সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি আল্লাহ তাআলার দয়া না পাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক না পাই, তাহলে আমরা কিন্তু আমাদের ইমানকে ঠিক রাখতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফী কুলুবিকুম, আল্লাহ যেন তোমাদের ইমানকে ভালো রাখে, এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আমরা দোয়া বিমুখ, আল্লাহর কাছে চাই না, এই চাওয়ার অভ্যাসটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।